হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরোর ডিটেকশনের ক্লাস তোমাদের অনেক দিন ধরে তোমাদের এগুলো ডিমান্ড ছিল যে ইরোরের ক্লাসগুলো করানোর জন্য তো আজকে থেকে আমি ইরোরের ক্লাসগুলো শুরু করতে চলেছি এখানে তোমাদের যে ইরোরগুলো করাবো আমি এখানে তোমাদের প্রথমে আমি রুলগুলো শেখাবো প্রথমে রুলগুলো শেখাবো একটা বা দুটো ক্লাসে যদি কোনো চ্যাপ্টার বড়ো হয় তো সেই চ্যাপ্টারে আমি তিনটে ক্লাসও নিতে পারি তো প্রথমে আমি তোমাদের রুলগুলো করাবো আর একটা ক্লাসে আমি তোমাদের দশটা থেকে বারোটা তোমাদের প্র্যাকটিস করাবো ঠিক আছে যেই রুলগুলো শেখাচ্ছি আমি তোমাদের এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার করে এই রুলগুলো কিন্তু ইউজ হয়েছে তো এই যে রুলগুলো শেখাবো আমি এগুলো তোমাদের ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসি ব্যাংকের তোমরা যদি পরীক্ষা দাও আর এসএসসি সিজিএল সিএইচএসএল এবং সব ধরনের পরীক্ষা যেখানে তোমাদের ইরো ডিটেকশানগুলো আসে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের এই রুলগুলো কাজে লাগবে ঠিক আছে আর এই রুলগুলোর বাইরে কিন্তু আসবে না আমি সবগুলো রুল তোমাদের এখানে করিয়ে দেব তো আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো ঠিক আছে আজকে হচ্ছে আর্টিকেলের ক্লাস তোমাদের তো আর্টিকেল তারপরে নাউন প্রোনাউন প্রিপোজিশন এইভাবে তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসগুলো করাবো ঠিক আছে তো প্রথমে আমি রুল শেখাবো তারপরে আমি তোমাদের একটা প্র্যাকটিস করাবো ঠিক আছে এইভাবে আমি তোমাদের এই সব এরোর ডিটেকশনের ক্লাসগুলো করাবো তো আজকে হচ্ছে তোমাদের আর্টিকেলের ক্লাস ওয়ান তো চলো বন্ধুরা এই ইরো ডিটেকশনের সিরিজটা শুরু করা যাক তো প্রথমে আর্টিকেল আর্টিকেল হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আর্টিকেল কাকে বলে ঠিক আছে এই যে ওয়ার্ড তিনটে রয়েছে এ এন এবং দা এই তিনটেই হচ্ছে আমাদের মেইনলি আর্টিকেলকে বোঝায় ঠিক আছে এ এন এবং দা এই তিনটিকেই হচ্ছে মেইনলি কি বোঝায় আর্টিকেল বোঝায় ঠিক আছে এবার আমরা জানবো যে আর্টিকেল কত প্রকার আর্টিকেলের প্রকারভেদ জানবো আমরা ঠিক আছে আর্টিকেলের প্রকারভেদ আর্টিকেল কত প্রকার আর্টিকেল হচ্ছে প্রধানত দুই প্রকার ঠিক আছে আর্টিকেল প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে তোমাদের ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল এবার আমরা বুঝবো যে ডেফিনেট আর্টিকেল কাকে বলে আর ইনডেফিনেট আর্টিকেল কাকে বলে ঠিক আছে ডেফিনেট আর্টিকেল বলা হয় তোমাদের দাকে ঠিক আছে এই যে তিনটে ওয়ার্ড রয়েছে এই তিনটেই তোমাদের দুভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে ডেফিনেট আর একটা ইনডেফিনেট তো ডেফিনেট আর্টিকেল হচ্ছে দাকে বোঝায় দা হচ্ছে তোমাদের ডেফিনেট আর্টিকেল আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে এ আর হচ্ছে এন এ এবং এনকে বোঝাবে তোমাদের ইনডেফিনেট আর্টিকেল এবার আমরা এক্সাম্পেলের মাধ্যমে দেখবো যে দা কখন ইউজ হবে আর এ এবং এন কখন ইউজ হবে ঠিক আছে দেখো আ বেগার হ্যাস স্টোলেন ইউর শার্ট বেগার হ্যাজ স্টোলেন ইউর শার্ট মানে একজন ভিক্ষুক যে তোমার শার্টটা কী করেছিল চুরি করেছিল একজন ভিক্ষুক যে তোমার শার্টটা চুরি করেছিল একজন ভিক্ষুককে বুঝিয়েছে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ভিক্ষুক বলে দেয়নি ঠিক আছে নির্দিষ্ট করে কোনো ভিক্ষুক বলে দেয়নি মানে ডেফিনেটলি কোনো কিছু বলে দেয়নি তার জন্য তার পূর্বে কি বসলো এ বসলো ঠিক আছে তো নেক্সট দুই নম্বরটা দেখো দিস ইজ দ্য হাউস ইন হুইচ আই লিভ দিস ইজ দ্য হাউস মানে এই যে বাড়িটা আমি এখানে কি করি বসবাস করি এই যে নির্দিষ্ট করে বলে দিয়েছে এখানে এই যে বাড়িটা ঠিক আছে এই বাড়িটাতে আমি কি করি বসবাস করি বা বাস করি ঠিক আছে দিস ইজ কী হলো সেই জন্য হাউজের পূর্বে কি হলো তোমাদের দা ইউজ হলো দিস ইজ দ্য হাউস এই যে বাড়িটা নির্দিষ্ট করে বলে দিয়েছে এই বাড়িটাতে কি করি আমি বাস করি বুঝতে পারলে তো ডেফিনেট যদি কোনো কিছু বোঝায় তার পূর্বে কি হবে তোমাদের দা ইউজ হবে আর যদি ইনডেফিনিট মানে নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝায় তার পূর্বে তোমাদের এ অথবা এন ইউজ হবে ঠিক আছে বুঝতে পারলে এ কখন ইউজ হবে এ ইউজ হবে তোমাদের হচ্ছে যদি কনসোনেন্ট এটা তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে পড়েছো যদি কনসোনেন্ট ওয়ার্ড থাকে লেটারটা থাকে তাহলে হচ্ছে তার পূর্বে কী হবে এ ইউজ হবে আর যদি ভাওয়েল থাকে ঠিক আছে ভাওয়েলের পূর্বে কী হয় এন ইউজ হয় ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক তো প্রথমে আমি এখন এখান থেকে রুল শুরু হচ্ছে তোমাদের কোথায় তোমাদের এ আর এন ইউজ হবে ঠিক আছে ইউজ অফ এন ঠিক আছে কোথায় তোমাদের এ আর এন ইউজ হবে সেটার এখান থেকে রুল শুরু হচ্ছে দেখো এক নম্বর রুল সিঙ্গুলার কাউন্টেবেল নাউন ঠিক আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে কী হবে এ অথবা এন ইউজ হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে এ অথবা এন ইউজ হবে তো সিঙ্গুলার কাউন্টেবেল নাউন কী যেগুলো গোনা যায় একজন মানুষ একটা আপেল একটা সিঙ্গার এগুলো যেগুলো গোনা যায় তা সেগুলোই হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার হতে হবে মানে হতে গোনা যেতে হবে তার পূর্বে কি ইউস হবে এ অথবা এন ইউজ হবে ঠিক আছে অ্যান আমরে এভাবে ইউজ হবে তো এক্সাম্পল দেখো মোহন ইজ আ সিঙ্গার মোহন কী একজন সিঙ্গার 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 আমরা গুনতে পারবো একজন দুজন করে তো এটা হয়ে গেলো তোমাদের সিঙ্গুলার কাউন্টেবেল নাউন ঠিক আছে সিঙ্গুলার কাউন্টেবেল নাউনের পূর্বে কী হবে এ ইউজ হবে ঠিক আছে এ অথবা এন ইউজ হবে তো সিঙ্গুলার এস হচ্ছে কনসোনেন্ট তার পূর্বে তোমাদের কী হলো এ ইউজ হলো আর নেক্সট দেখো দিস ইজ অ্যান অ্যাপেল অ্যাপেল অ্যাপেলগুলো আমরা কি গুনতে পারবো কি না পারবো তো এটাও হয়ে গেল তোমাদের সিঙ্গুলার কাউন্টেবেল নাউন ঠিক আছে অ্যান অ্যাপেল তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কী হবে অ্যান ইউজ হবে ঠিক আছে এ অথবা অ্যান এভাবে ইউজ হবে তো দেখো এবার এখানে একটা প্রবলেম দিয়েছে মানে এটা তোমাদের এরোরের মধ্যে কী করে আসবে এই যে রুলটা বললাম আমি এটা তোমাদের প্রবলেমগুলো কীভাবে দেবে তোমাদের ঠিক আছে কোশ্চিনগুলো পরীক্ষায় কীভাবে আসবে তো এখানে আমি তোমাদের এ বি সি ডি আর হচ্ছে তোমাদের ই ঠিক আছে এইগুলো বলে দিলাম তোমরা একবার ট্রাই করো যে এটার মধ্যে কোথায় এরোর রয়েছে রাম প্রেফার্স সেলফ এমপ্লয়মেন্ট টু জব ইন অফিস আর হচ্ছে নো এরোড ঠিক আছে রাম সেলফ এমপ্লয়েড মানে নিজে কাজ করতে পছন্দ করবে কোনো অফিসে কাজ করার চেয়ে ঠিক আছে কোনো অফিসে কাজ করার চেয়ে সে কি করবে সে সেলফ এমপ্লয়েড হতে পছন্দ করবে ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় রয়েছে দেখো তো এখানে তোমাদের এরোডটা রয়েছে তোমাদের অপশন নাম্বার সিতে ঠিক আছে এই যে সি অপশনটা দেখো জব হচ্ছে কি একটা জব দুটো জব আমরা কি গুনতে পারবো ঠিক আছে তো এটা হয়ে গেলো তোমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন ঠিক আছে জব হয়ে গেলো এখানে তোমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কী হবে এ অথবা এন ইউজ হবে তো যেটা কি কনসোনেন্ট তো কনসোনেন্টের আগে কী হবে এ হবে এন হবে না এখানে তো এইভাবে এটা তোমাদের লাইনটা হয়ে যাবে রাম প্রেফার্স সেলফ এমপ্লয়মেন্ট টু আ জব ইন অফিস ঠিক আছে এখানে তোমাদের কি হবে জবের পূর্বে এ ইউজ হবে বুঝতে পারলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে এ অথবা এন ইউজ হবে বুঝতে পারলে এই রুলটা চলো নেক্সট আসা যাক দেখো সাম ইডিওম্যাটিক ইউজ অফ এ আর এন তো কিছু ইডিওমেটিক ফ্রেজ রয়েছে তোমাদের তার পূর্বে কী হবে এ আর এন ইউজ হবে তো দেখো এখানে এ নম্বরে আ লট অফ গ্রেট মেনি অফ গ্রেট ডিল অফ গুড মেনি অফ গুড ডিল অফ আ নাম্বার অফ আ লার্জ কোয়ান্টিটি অফ আ হিউজ নাম্বার অফ আ লার্জ অ্যামাউন্ট অফ আ গ্রেট নাম্বার অফ ঠিক আছে এক্সেট্রা আরও এই ধরনের ওয়ার্ড রয়েছে তো এগুলো তোমাদের কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে আর এগুলো কিন্তু একটু মুখস্থ করে রাখবে ঠিক আছে আ লট অফ গ্রেট মেনি অফ গ্রেট ডিল অফ গুড মেনি অফ গুড ডিল অফ আ নাম্বার অফ আ লার্জ কোয়ান্টিটি অফ আ লার্জ নাম্বার অফ আ লার্জ অ্যামাউন্ট অফ গ্রেট নাম্বার অফ ঠিক আছে এই ধরনের ওয়ার্ডগুলো কী হবে তোমাদের এই যে দেখো এখানে এ ইউজ হচ্ছে ঠিক আছে এ অথবা এন ইউজ হবে এগুলোতে তো এক্সাম্পলটা দেখো এখানে রামস হ্যাবিট অফ error ঠিক আছে তো এ বি সি ডি আর ই ঠিক আছে তোমরা একবার ট্রাই করো বলার যে কোনটাতে এরোডটা রয়েছে তো এখানে যেটা এরোডটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এই যে দেখো অপশন নাম্বার ডি ঠিক আছে অপশন নাম্বার ডিতে হচ্ছে তোমাদের এরোডটা আছে তো কি একটু আগে যে উপরের যে ইডিওমেটিক ফ্রেসগুলো রয়েছে দেখো এখানে আ লট অফ ঠিক আছে তো এই যে কলিগস আছে কলিগসের কি হবে পরে এই যে লটের পূর্বে হচ্ছে আ ইউজ হবে ঠিক আছে আ লট অফ ট্রাভেল ঠিক আছে আ লট অফ ট্রাভেল রামস হ্যাবিট অফ ডিলেইং হিস ওয়ার্ক পুট হিস কালিগস আ লট অফ ট্রাভেল মানে রামের যে দেরি করার অভ্যাস আছে মানে কাজে দেরি করার অভ্যাস রয়েছে সেই অভ্যাসটা কি করে তার কালিগস মানে অন্যান্য যে তার সহকর্মী আছে তাদের কি কি করে অনেকটা বিপদে ফেলে দেয় ঠিক আছে বা অনেকটা সমস্যায় ফেলে দেয় বুঝতে পারলে তো এইখানে লট অফের পূর্বে হচ্ছে তোমাদের এ ইউজ করতে হবে ঠিক আছে আর লট অফ ট্রাভেল তো এই যে দেখো এডিওমেটিক ফ্রেসটা এখানে এটা ইউজ হলো বুঝতে পারলে তো এগুলো তোমরা কিন্তু একটু মুখস্থ করে নেবে আর নোট ডাউন করতে থাকো কিন্তু ঠিক আছে নোট ডাউন করে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আর এছাড়াও তোমরা এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর টেলিগ্রামের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট আসা যাক দেখো বি নম্বর এর আগে এ নম্বরটা গেল এখানে এবার হচ্ছে বি নম্বর কিছু এক্সপ্রেশন ঠিক আছে কিছু এক্সপ্রেশনও রয়েছে যেগুলোতেও হচ্ছে তোমাদের এ অথবা এন ইউজ হয় দেখো ইট আ হামবেল পাই ঠিক আছে ইট আ হামবেল পাই ইন আ হাড়ি মানে তাড়াহুড়োর মধ্যে ইন আ রেঞ্জ মানে হচ্ছে রেঞ্জের মধ্যে ইন আ মুড মানে একটা মুডের মধ্যে রয়েছে আলাদা ইন আ টেম্পার মানে একটা মেজাজ আলাদা রকমের মেজাজ রয়েছে অ্যাট আ লস লসে পড়েছে গো ফর আ ওয়াক ঠিক আছে হাঁটতে যাওয়া তারপরে টেক আ মিল টেকা মিল ঠিক আছে মানে মিল বা দুপুরের খাবার গ্রহণ করা তো এগুলো হচ্ছে তোমাদের কিছু এক্সপ্রেশন যেগুলোতে হচ্ছে তোমাদের এই যে এগুলো এগুলো কিন্তু একদম কন মানে কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে এগুলো চেঞ্জ হবে না যে ইন ইনআাড়ি মানে তাড়াহুড়োর মধ্যে এটা এর পরে তোমাদের এইভাবে দেবে যে এখানে ধরো এটা দেবে দেবে না ঠিক আছে এটা দেবে না এখানে এটা গায়েব করে দেবে ইন হারি দিয়ে দেবে ঠিক আছে এই ধরনের তোমাদের এগুলো প্রবলেমগুলো দেবে বুঝতে পারলে তো এই ধরনের এররগুলো কি করে করবে তোমরা তো এইগুলো মুখস্ত করতে হবে তোমাদের ইনা হারি ইনা রেঞ্জ এই ধরনের এক্সপ্রেশনগুলো তোমাদের এগুলো মুখস্ত করতে হবে বুঝতে পারলে তো নিচে দেখো একটা প্রবলেম দেওয়া আছে এটা তো এখানেও তো তোমাদের এ বি সি আর ডি চারটে রয়েছে আর এখানে নো এর তো এইগুলোর মধ্যে কোথায় এরোরটা রয়েছে তোমরা একবার নিচে আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো যদি জেনে থাকো তো দেখো এখানে কি বলেছে তো এখানে দেখো ইভেন দো আওয়ার টিম টুক দ্য ফিল্ড উইথ গ্রেট কনফিডেন্স মানে যদিও আমাদের টিমটা হচ্ছে ফিল্ড গ্রহণ করেছিল কি উইথ গ্রেট কনফিডেন্স অত্যন্ত সাহসিকতার সাথে তারপরে দা অপোজিশন মেড দেম মানে বিরোধী পক্ষ তাদেরকে কি করেছিল ইট দা হামবেল পাই মানে তাদেরকে কি হামবেল পাই মানে হচ্ছে খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছিল ঠিক আছে একটা খারাপ পরিস্থিতিতে তাদের ফেলে দিয়েছিল তো এখানে তোমাদের কোথায় এরোটটা রয়েছে এরোডটা রয়েছে অপশন ডি ডিতে ঠিক আছে অপশন নাম্বার ডিতে দেখো এখানে তোমাদের এই প্রথমটাই বলেছিলাম যে ইট আ হাম্বেল পাই হবে এটা পুরো এক্সপ্রেশনটা এখানে হয়ে যাবে যে ইট দা হবে না এখানে ইট আ হাম্বেল পাই হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে তো এই ধরনের এক্সপ্রেশনগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে আর এই ধরনের এক্সপ্রেশন দিয়ে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোতে কিন্তু অনেকবার এই ধরনের হেরোরগুলো দিয়েছে ঠিক আছে তো ইভেন দো আওয়ার টিম টুক দ্য ফিল্ড উইথ গ্রেট কনফিডেন্স দ্য অপোজিশন মেড দেম ইট হাম্বেল পাই ঠিক আছে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক নেক্সট এখানে তোমাদের এটা বলে দিয়েছি এটা তোমাদের না বললেও চলে তোমরা এটা ছোটো থেকেই জানো যে ডিফারেন্স বিটুইন এ অথবা এন ঠিক আছে এ আর এন এর মধ্যে কি পার্থক্য রয়েছে এ আর এন এর মধ্যে কি পার্থক্য রয়েছে তো এ হচ্ছে তোমাদের কনসনেন্টের পূর্বে তোমাদের এ বসবে ঠিক আছে আর এনটা কখন বসবে কোনো ভাওয়েলের আগে তোমাদের এন বসবে তো ভাওয়েলগুলো কি কি তোমরা সবাই জানো এ ই আই ও আর ইউ এই পাঁচটা হচ্ছে তোমাদের ভাওয়েল এই ভাওয়েল যদি ওয়ার্ডগুলো থাকে তো এই ভাওয়েলগুলোর পূর্বে তোমাদের অ্যান বসবে আর কনসোনেন্ট এই বাকি পাঁচটা বাদ দিয়ে বাকি যে ওয়ার্ডগুলো লেটারগুলো রয়েছে সবগুলোর পূর্বে কী হবে তোমাদের এ ইউজ হবে ঠিক আছে বুঝতে পারলে তো এটা তোমরা জানো তাও একবার বলে দিলাম তো দেখো এখানে এই এই যে রুলটা আছে এখানে তোমাদের প্রবলেমটা কীভাবে দেবে পরীক্ষায় তোমাদের কীভাবে এরোডটা আসবে ঠিক আছে তো এখানে এ বি সি ডি আর ই এখানে দিয়ে দিলাম আমি তোমরা একবার নিচে আমাকে কমেন্ট করে জানাও যে কোথায় এরোডটা রয়েছে দেখো আই এম নট ওয়েলদি আমি সম্পদশালী নই সো আই ক্যান নট এফোর্ড টু বাই আ এক্সপেন্সিভ কার মানে তার জন্য আমি কি করতে পারবো না একটা এক্সপেন্সিভ কার এফোর্ড করতে পারবো না ঠিক আছে আর এখানে নো এরও রয়েছে তো কোথায় হবে তোমাদের ভুলটা কোথায় রয়েছে তো এখানে তোমাদের ভুলটা রয়েছে অপশন নাম্বার ডিতে ঠিক আছে দেখো কি করে হলো এই যে দেখো এ এক্সপেন্সিভ আছে ইটা কি বললাম আমি তোমাদের ইটা হচ্ছে ভাওয়েল ঠিক আছে তো ভাওয়েল যদি ওয়ার্ডটা থাকে তো ভাওয়েল ওয়ার্ডের আগে কী হবে এন হবে তো এখানে এটা হবে না তো এই ইরোডটা কোথায় রয়েছে অপশন নাম্বার ডিতে তোমাদের বুঝতে পারলে আই এম নট ওয়েলদি আমি সম্পদশালী নই সো আই ক্যান নট এফোর্ড টু বাই অ্যান এক্সপেন্সিভ কার ঠিক আছে অ্যান হবে এখানে তো আমি তার জন্য কি করতে পারবো না একটা এক্সপেন্সিভ কার এফোর্ড করতে পারবো না বুঝতে পারলে নেক্সট হচ্ছে তোমাদের এ আর এন দিয়ে তোমাদের যে রুলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ হয়ে গেল এবার হচ্ছে তোমাদের দা দিয়ে শুরু হচ্ছে ইউজ অফ দা মানে দা দিয়ে তোমাদের কী কী রুলগুলো আছে এগুলো এখন আমি তোমাদের বলবো দেখো দা কোথায় কোথায় ইউজ হবে সিঙ্গুলার কাউন্টেবেল নাউন প্লুরাল কাউন্টেবেল নাউন আর আনকাউন্টেবল নাউন ঠিক আছে একে এই তিনটাকে ডিফাইন করতে কী হবে তোমাদের ডেফিনেট করতে তোমাদের দা ইউজ হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন একটু আগে তোমাদের বোঝালাম যে হচ্ছে যেগুলো তোমরা গুনতে পারবে একটা দুটো করে সেগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবেল নাউন প্লুরাল কাউন্টেবল নাউন কী হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনটাই কিন্তু যদি প্লুরাল ফর্মে থাকে ঠিক আছে মানে এখানে হচ্ছে মানে একজন মানুষ বোঝায় ঠিক আছে এখানে যদি একজন মানুষ বোঝায় এখানে প্লুরালে কী বোঝায় অনেকজন মানুষকে বোঝাবে ঠিক আছে একই জিনিস কাউন্টেবল এটাও গোনা যাবে এটাও গোনা যাবে কিন্তু এটা সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল ঠিক আছে তো একজন মানুষ এখানে অনেকজন মানুষ এভাবে আর আনকাউন্টেবল নাউন যেগুলো হচ্ছে তোমরা গুনতে পারবে না আনকাউন্টেবল নাউন যেমন জল দুধ এগুলো তোমরা গুনতে পারবে না ঠিক আছে এগুলো হচ্ছে পরিমাণ মাপতে হবে তো এগুলো গোনা যায় না এগুলোকে কী বোঝায় আনকাউন্টেবল নাউন বলে তো নাউনের যে ক্লাসটা সেটা আমি তোমাদের পরে করাবো তখন আমি তোমাদের নাউনের আরও রুল বলে দেবো তো এখানে একটু করে বলে দিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টেবেল না আর আনকাউন্টেবল নাউন এগুলোকে ডিফিনিট করতে মানে নির্দিষ্ট করতে তোমাদের দা ইউজ হয় ঠিক আছে তো এক্সাম্পলটা দেখো এখানে এক্সাম্পলটা মানে এখানে তিনটেই এক্সাম্পল দিয়েছে সিঙ্গুলার প্লুরাল আর আনকাউন্টেবল দিয়ে তো এ নম্বরটা দেখো ইউ আর দ্য ম্যান হু হেল্প মি ইউ আর দ্য ম্যান তুমি সেই মানুষটা তুমি সেই মানুষটা নির্দিষ্ট করে বলে দিয়েছে তুমি সেই মানুষটা হু হেল্প মি মানে যে আমাকে সাহায্য করেছিল ঠিক আছে তুমি সেই মানুষটা যে আমাকে সাহায্য করেছিল তো এখানে কি একজন মানুষকে বুঝিয়েছে সেজন্য কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন তো আর নির্দিষ্ট করে বুঝিয়েছে তার জন্য তার পূর্বে কি হলো দা ইউজ হলো বুঝতে পারলে তো বি নম্বরটা দেখো দিস আর দ্য গার্লস হুম আই হ্যাভ ইনভাইটেড ঠিক আছে দিস আর দ্য গার্লস মানে এই সেই বালিকাগুলো যাদের আমি ইনভাইট করেছিলাম এই সেই বালিকাগুলো মানে নির্দিষ্ট করে বলে দিয়েছি এই বালিকাগুলোই ঠিক আছে এই মেয়েগুলোই আমি তাদেরকে ইনভাইট করেছিলাম ঠিক আছে তো এখানে কি গার্লস অনেকগুলো রয়েছে তার জন্য কী হলো একটা প্লুরাল কাউন্টেবল নাম ঠিক আছে আর কী ডেফিনেট করতে কী হয় দা ইউজ হয় তো দিজ আর দ্য গার্লস হুম আই হ্যাভ ইনভাইটেড এই সেই গার্ল মানে মেয়েগুলো আমি তাদেরকে কী করেছিলাম ইনভাইট করেছিলাম নিমন্ত্রণ করেছিলাম ঠিক আছে বুঝতে পারলে এটা নেক্সট তিন মানে সি নম্বরটা দেখো দ্য ওয়াটার অফ দিস ওয়েল ইজ পলিউটেড দ্য ওয়াটার অফ দিস ওয়েল ইজ পলিউটেড মানে এই যে কুয়োটা ঠিক আছে এই কুয়োটার কি জলটা পলিউটেড মানে দূষিত এই কুয়োর জলটাই দূষিত এই যে একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে এই কুয়োর জলটা কি পলিউটেড দূষিত ঠিক আছে তো কি এই যে ওয়াটার ওয়াটার কি আনকাউন্টেবল নাউন একটু আগে বললাম দুধ জল এগুলো কি হয়ে যাবে তেল তোমাদের আনকাউন্টেবল নাউন হয়ে যাবে ঠিক আছে আনকাউন্টেবল নাউন আর নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই কুয়োটা এই কুয়োটার জলটা কি তোমাদের দূষিত তার জন্য নির্দিষ্ট করে দিলে কি হবে দা ইউজ হবে দা ওয়াটার অফ দিস ওয়েল ইজ পলিউটেড ঠিক আছে বুঝতে পারলে তো এখানে তোমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন এগুলো ক্লিয়ার হলো চলো নেক্সট আসা যাক তো সাম ইম্পর্টেন্ট ইউজ অফ দা মানে কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে সেগুলোর পূর্বে কি হবে তোমাদের সবসময় দা ইউজ হবে ঠিক আছে তো আমরা সেগুলো জেনে নিই দেখো এই নম্বরটা কী বলেছে নদীর নামের পূর্বে ঠিক আছে কোনো যদি নদীর নাম থাকে তার পূর্বে কী হবে তোমাদের সময় দা ইউজ হবে দেখো দা গঙ্গা দা ব্রহ্মপুত্র ঠিক আছে যে কোনো নদীর নাম এই নাম নামের পূর্বে তোমাদের কী হবে নদীর নামের পূর্বে তোমাদের দা ইউজ হবে দা গঙ্গা দা ব্রহ্মপুত্র দা কাবেরি দা গোদাবরী এইভাবে তোমাদের এগুলো ইউজ হবে ঠিক আছে আর বি নম্বরটা দেখো এবার হচ্ছে সমুদ্রের নামের পূর্বে কোনো যদি সমুদ্রর নাম হয় তার পূর্বেও কী হবে তোমাদের দা ইউজ হবে দেখো দা আরেবিয়ান সি ঠিক আছে আরব সাগর আরব সাগরের পূর্বে কি হবে দা ইউজ হবে তারপরে রেড সি রেড সির পূর্বে কী হবে দা ইউজ হবে ডেড সি ডেড সি মানে হচ্ছে মৃত সমুদ্র মৃত সমুদ্রের পূর্বে কি হবে তোমাদের দা ইউজ হবে তারপরে দেখো সি নম্বরটা মহাসাগরের নামের পূর্বেও তোমাদের দা ইউজ হবে দা ইন্ডিয়ান ওশান মানে ভারত সাগর ভারত সাগরের পূর্বে কি হবে দা ইউজ হবে কারণ নির্দিষ্ট করে নাম বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে দা প্যাসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর ঠিক আছে দা আটলান্টিক ওশিয়ান ঠিক আছে এইভাবে তোমাদের এগুলোর পূর্বেও দা ইউজ হবে বুঝতে পারলে তারপরে দেখো পর্বতের নাম পর্বতের নামের পূর্বে তোমাদের দা ইউজ হবে দা হিমালয়া দ্য আলস আলস পর্বত ঠিক আছে তারপরে দেখো ই নম্বর দিকের নামের পূর্বে কোনো কিছু দিক বোঝায় দা ইস্ট দ্য ওয়েস্ট দা নর্থ দ্য সাউথ এভাবে তোমাদের এগুলো দা ইউজ হবে দিকের নামের পূর্বেও ঠিক আছে তারপরে দেখো এক নম্বর ভৌগোলিক ঠিক আছে ভৌগোলিক ভৌগোলিক নামের পূর্বেও তোমাদের কী হবে দা ইউজ হবে দেখো দা টপ দা বটম দা মাউন্টেন্স ঠিক আছে এভাবে তোমাদের ইউজ হবে তারপরে জি নম্বরটা দেখো দ্বীপের নামের পূর্বে কোনো যদি দ্বীপ বোঝায় দ্বীপের নামের পূর্বে কী হবে তোমাদের দা ইউজ হবে দা আন্দামান দা নিকোবর দ্য ফিলিপিনস ঠিক আছে এইভাবে তোমাদের এগুলোর নামের পূর্বে দা ইউজ হবে এগুলো সাম ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মনে রাখবে তারপরে নেক্সট আসা যাক আজকে হচ্ছে এটা লাস্ট তোমাদের রুল রয়েছে দেখো সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তোমাদের যখন আমি অ্যাডজেকটিভ করাবো তখন আমি তোমাদের এই ডিগ্রিগুলো বোঝাবো ঠিক আছে তো আজকে শুধু এমনি বলে দিচ্ছি এখানে কারণ এখানে তোমাদের আর্টিকেলে এইগুলো ইউজ হচ্ছে তার জন্য এখানে এই সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে তার পূর্বে কী হবে দা ইউজ হবে তার জন্য আমি এখানে অল্প করে বলে দিচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রি কাকে বোঝায় আমি ছোট্ট করে বলে দিচ্ছি ইএসটি যুক্ত যেসব ওয়ার্ডগুলো থাকে ঠিক আছে ইএসটি যুক্ত যদি ওয়ার্ড থাকে সেগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ে ঠিক আছে বিগেস্ট টলেস্ট স্মলেস্ট ঠিক আছে এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তোমাদের কি বুঝবে সেগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে সেই ওয়ার্ডগুলো আর সেই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে তোমাদের কী ইউজ হবে দা ইউজ হবে ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে তোমাদের দা ইউজ হবে বুঝতে পারলে এই নিয়মটা হচ্ছে এটা দায়েরি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ইউজ হয় তো এক্সাম্পলটা দেখো এখানে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস মানে সে হচ্ছে এই ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কী ইউজ হলো দা ইউজ হলো ঠিক আছে আর এবার নিচে দেখো প্রবলেম তোমাদের পরীক্ষায় কী করে আসবে এটা রাম ইজ আ বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস অ্যাট প্রেজেন্ট আর নোয়ের ঠিক আছে তো এ বি সি ডি আর ই কোনটাতে এরোর রয়েছে নিচে আমাকে কমেন্ট করো তো এখানে তোমাদের এরোডটা রয়েছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে তোমাদের এখানে এরোডটা রয়েছে দেখো কি করে হলো একটু আগে বললাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে তোমাদের কী ইউজ হবে দা ইউজ হবে দেখো বেস্ট বেস্ট কী একটা সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে দেখো ইএসটি রয়েছে ইএসটি ঠিক আছে তো বেস্টের পূর্বে কি হবে তোমাদের এ হবে না এখানে দা ইউজ হবে ঠিক আছে রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস অ্যাট প্রেজেন্ট মানে রাম হচ্ছে বর্তমানে আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ঠিক আছে বুঝতে পারলে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে আর আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো আর কী কী ইমপ্রুভমেন্ট করা দরকার তোমরা সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের ফেসবুক গ্রুপ রয়েছে তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই পিডিএফটা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর এগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে